আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি তোমাদের মেহেদি স্যার। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব তাপমাত্রা পরিমাপক যন্ত্র, স্ফুটন এবং বাষ্পায়ন বলতে আমরা কী বুঝি এবং সর্বশেষ ক্যালোরিমিতির মূলনীতি। আমরা আমাদের আলোচনায় চলে আসি। তোমরা সবাই একটু বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, বই খাতা নিয়ে পড়তে বসো। যেখানে সমস্যা হবে সেখানে একটু ভিডিওটা স্টপ করে বা পজ করে তোমরা একটু দেখবে। খেয়াল করি, আমরা শুরুতে আসি তাপমাত্রা পরিমাপক যন্ত্র। আসলে জিনিসটা বলতে কি বুঝি, ধরো এটা একটা বস্তু, আমরা এই বস্তুর কি নির্ণয় করব, তাপমাত্রা নির্ণয় করব। তাহলে যে যন্ত্রের সাহায্যে এই বস্তুর তাপমাত্রাটা সঠিকভাবে নির্ণয় করা যায় ওই যন্ত্রটাকে বলে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। আমরা এই তাপমাত্রা পরিমাপক যন্ত্রের সচরাচর একটা নাম জেনে থাকি, যেটা হলো থার্মোমিটার। এখন এই থার্মোমিটার অনেক প্রকারের আছে, যেমন পারদ থার্মোমিটার, এরপরে পাইরোমিটার, এরকম অনেক কিছু আছে। আমরা এগুলোর বিস্তারিত আলোচনায় যাব না, আমরা শুধু একটু কথা বলবো এই পারদ থার্মোমিটার নিয়ে। এখন এই পারদ থার্মোমিটার কি? ধরো আমরা একটা থার্মোমিটার নিলাম, এটা হলো একটা থার্মোমিটার, এখানে পারদ আছে, ওকে। এখন এই থার্মোমিটারে আমরা পারদ কেন ব্যবহার করি বলতো? যখন এর তাপমাত্রা বৃদ্ধি করি, মানে টেম্পারেচার বৃদ্ধি করি, তখন এই পারদের উচ্চতাটা ধীরে ধীরে উপরের দিকে বৃদ্ধি পায়, মানে এরকম উপরের দিকে বৃদ্ধি পায়। এবং এখানে দাগ কাটা থাকে, ধরো এখানে দাগ কাটা থাকলো 100 ডিগ্রি ফারেনহাইট, তখন আমরা বলি যে যেহেতু পারদের উচ্চতাটা এই পর্যন্ত চলে আসছে, তার মানে এই তাপমাত্রা হলো 100 ডিগ্রি ফারেনহাইট। এখন একটু খেয়াল করো তো, এই যে আমরা থার্মোমিটার ব্যবহার করলাম, এই থার্মোমিটারে কি পদার্থ ব্যবহার করছি? পারদ। কেন ব্যবহার করছি বলতো? কারণ হলো যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন এই পারদের উচ্চতাটা কি হয়? বৃদ্ধি পায়। তার মানে এই পদার্থের ধর্ম ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করলাম, তাই এই পদার্থকে বলে তাপমাত্রিক পদার্থ। তাহলে এখন পরীক্ষা যদি বলে যে তাপমাত্রিক পদার্থ বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো? যে তাপমাত্রা পরিমাপক যন্ত্রে যে পদার্থের ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় ওই পদার্থকে বলে তাপমাত্রিক পদার্থ। এখন একটু খেয়াল করো তো, এই যে তাপমাত্রিক পদার্থ আমরা নিলাম, এর তাপমাত্রা বাড়ালে কি বৃদ্ধি পেয়েছে? উচ্চতা বৃদ্ধি পায়, তার মানে তার আয়তন প্রসারিত হয়, বা উচ্চতা বৃদ্ধি পায় মানে কি? আয়তন প্রসারিত হয়। এই যে এই পারদের একটা ধর্ম আয়তন প্রসারিত হলো, কি প্রসারিত হলো? আয়তন। এই আয়তন বৃদ্ধি বা প্রসারণ একে বলে উষ্ণতামিতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম। এখন পরীক্ষায় যদি আসে তাপমাত্রিক ধর্ম কি, আমরা কি বলবো? যে থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থের যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে বলে তাপমাত্রিক ধর্ম। তাহলে এখন বলতো এই পারদ থার্মোমিটারে তাপমাত্রিক ধর্ম কি? আয়তন, আয়তনটা বৃদ্ধি পায়। এখন অপশানে যদি আয়তন নিয়ে থাকে উচ্চতা থাকে, তাহলে আনসার হবে কি? উচ্চতা। এখন এই থার্মোমিটারের ক্ষেত্রে দেখবা একটা নির্দিষ্ট বিন্দু থাকে, কিরকম? ধরো আমি একটা থার্মোমিটার নিলাম, এখানে দাগ কাটা থাকে, এই নিচে হলো একটা আর উপরে হলো একটা, এই দুইটা দাগকে বলে, নিচেরটাকে বলে নিম্ন স্থির বিন্দু। তাহলে একটা হলো নিম্ন স্থির বিন্দু আর একটা হলো কি? ঊর্ধ্ব স্থির বিন্দু। এখন এই নিম্ন স্থির বিন্দু কাকে বলে? যে তাপমাত্রায় বরফ এবং পানি এই দুইটা সাম্যাবস্থায় থাকে ওই তাপমাত্রাকে বলে নিম্ন স্থির বিন্দু, এবং এই নিম্ন স্থির বিন্দুকে ধরা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকে। এখন বরফ পানি সাম্যাবস্থা মানে কি? মানে বরফ গলে পানি হয় এবং পানি জমে বরফ হয়, ওই তাপমাত্রাকে আমরা ধরছি নিম্ন স্থির বিন্দু, এবং এটা ফিক্সড করে দিছে যে এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, একদম ফিক্সড 0 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্বস্থির বিন্দু কি? এখন এই তরলকে আমরা যদি তাপমাত্রা বাড়াতে থাকি, যে তাপমাত্রায় তরলটা ফুটতে থাকে, মানে স্ফুটনাঙ্কে, মানে কি? স্ফুটনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় তরলটা ফুটতে থাকে তাকে বলে ঊর্ধ্ব স্থির বিন্দু, এবং এই তাপমাত্রাকে ফিক্সড করে দেওয়া হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, কেন স্যার 0 ডিগ্রি কেন হলো, এটা 100 ডিগ্রি হতে পারতো? হ্যাঁ হতে পারতো। যে এই পারদ থার্মোমিটার প্রথম তৈরি করছে সে যদি বলতো যে বরফ এবং পানি যে তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকে তাকে আমরা বলবো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা পড়তাম 100 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাও বলতাম যে বরফের গলনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো ধরা থেকে। তাহলে এখন
আমরা ধরলাম এটা তাপমাত্রা কত 0 ডিগ্রি আর উপরেরটা কত 100 ডিগ্রি এখন আমরা খেয়াল করি তাপমাত্রার স্কেল কোনটা কোনটা ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন এখন আমরা এখানে একটা যে কোনো একটা থার্মোমিটার নিলাম এটাই দাগাঙ্কিত করা নাই কি রকম ধরো এই প্রত্যেকটা এই চারটা থার্মোমিটারকে আমরা বরফে রাখলাম কোথায় বরফে রাখলাম বরফে রাখার পর দেখলাম প্রত্যেকটার এই পারদটা উচ্চতা এই পরিমাণ বৃদ্ধি পাইছে তার মানে এই তাপমাত্রাকে আমরা কি বলি নিম্ন স্থির বিন্দু কি বিন্দু বলি নিম্ন স্থির বিন্দু মানে যে তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকে এখন এই সেম তাপমাত্রায় একটা স্কেল বিবেচনা করা হয়েছে যার নিম্ন স্থির বিন্দু ধরা হয়েছে 273 আরেকটা থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ধরা হয়েছে 32 এবং আরেকটা ধরা হয়েছে 0 তাহলে একটা থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হলো 273 আরেকটা হলো 32 আরেকটা হলো 0 এখন এদের তাপমাত্রা বৃদ্ধি করা হলো কি রকম ধর আমরা বললাম তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে এমন একটা তাপমাত্রায় নিলাম যে তাপমাত্রায় তরলটা ফুটতে থাকে মানে স্ফুটনাঙ্ক এখন এই স্ফুটনাঙ্ক ক্ষেত্রে একে ধরা হয়েছে 373 মানে 273 হলো নিম্ন স্থির বিন্দু এবং যে তাপমাত্রায় তরলটা বাষ্পে পরিণত হয় তাকে ধরছে 373 এবং এই মধ্যবর্তী যে ভাগ সংখ্যা দেখো 273 থেকে 373 তার মানে ভাগ সংখ্যা হলো 100 এখানে ধরা হয়েছে 32 ডিগ্রি 32 কখন নিম্ন স্থির বিন্দু কিন্তু উর্ধস্থির বিন্দু ধরা হয়েছে 212 কত ধরা হয়েছে 212 এখন দেখো তো মধ্যবর্তী ভাগ সংখ্যা কত 180 মানে এদের মধ্যবর্তী 180টা ভাগে বিভক্ত করছে অন্য একটি থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দুকে ধরা হয়েছে 0 এবং উর্ধস্থির বিন্দুকে ধরা হয়েছে 100 এবং এই মধ্যবর্তী যে ব্যবধান একের 100টি সমান ভাগে বিভক্ত করছে তাহলে এখন একটু খেয়াল করি দেখো এই তাপ এই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু কত 273 উর্ধস্থির বিন্দু কত 373 মধ্যবর্তী ভাগ সংখ্যা কত 100 এই থার্মোমিটারটিকে বা তাপমাত্রার এই স্কেলকে বলে কেলভিন স্কেল মানে এটা হলো কেলভিনের তাপমাত্রা যে তাপমাত্রার সরি যে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু 32 এবং উর্ধস্থির বিন্দু 212 এবং মধ্যবর্তী অংশকে 180টি ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে ওই স্কেলকে বলে ফারেনহাইট স্কেল এবং যে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দুকে 0 ডিগ্রি এবং উর্ধস্থির বিন্দুকে 100 ডিগ্রি বিবেচনা করে এবং মধ্যবর্তী ভাগকে বা মধ্যবর্তী অংশকে 100টি সমান ভাগে বিভক্ত করা হয়েছে ওই স্কেলকে বলে সেলসিয়াস স্কেল তাহলে আমরা তিনটা স্কেল পেয়ে গেলাম এখন একটু খেয়াল করি যে তিনটা স্কেলের মধ্যে সম্পর্কটা আসলে কি আমরা ধরলাম যে এটা হলো কোনো স্কেল না যার এটা হলো এ বিন্দু এটা হলো বি বিন্দু এটা হলো সি বিন্দু এখন খেয়াল করো তো আমরা ধরলাম যে এই তিনটার তাপমাত্রাটা বাড়ালাম মানে তাপ দিলাম তিনটা সমহারে তাপ দেওয়ার পরে কি ঘটনা ঘটবে বলো তো এই যে তাপমাত্রিক পদার্থ আছে বা উষ্ণতামিতিক পদার্থ আছে তাদের এই যে ধর্মটা বৃদ্ধি পাবে মানে আয়তনটা বৃদ্ধি পাবে আমি ধরলাম যেহেতু একই পরিমাণ তাপমাত্রা বাড়াইছি তাই এরা এই পরিমাণ বৃদ্ধি পাইছে এই পরিমাণ কি হলো বৃদ্ধি পাইছে ওকে এখন একটু খেয়াল করো যে এখানে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম প্রত্যেকটার একই পরিমাণ তখন এর উচ্চতা একটুক এর উচ্চতা একটুক এর উচ্চতা এটা সমান থাকলো আমরা এই তাপমাত্রাকে ধরলাম কেলভিন এই তাপমাত্রাকে ধরলাম ফারেনহাইট আর এই তাপমাত্রাকে ধরলাম ডিগ্রি সেলসিয়াস মানে থিটা এখন আমরা একটু সম্পর্ক নির্ণয় করব দেখো তো আমরা এই থার্মোমিটারের ক্ষেত্রে এটা কি লিখতে পারি যে এ বি ডিভাইডেড বাই এ সি মানে এই যে এই উচ্চতা ডিভাইডেড বাই এই উচ্চতা এবং এর এই উচ্চতা ডিভাইডেড বাই এই উচ্চতা এবং এর এই উচ্চতা ডিভাইডেড বাই এই উচ্চতা আমরা কি এটা লিখতে পারি খেয়াল করো তো তাহলে আমরা একটু লিখি যে এর উচ্চতা ডিভাইডেড বাই এর উচ্চতা এটা হলো কনস্ট্যান্ট মান এবং এর উচ্চতা ডিভাইডেড বাই এর উচ্চতা তাহলে এর উচ্চতা এটুকুর উচ্চতা ডিভাইডেড বাই এটুকুর উচ্চতা এবং এটুকুর উচ্চতা ডিভাইডেড বাই এটুকুর উচ্চতা এটুকুর উচ্চতা ডিভাইডেড বাই এটুকুর উচ্চতা আমরা একটু লিখি তো তাহলে আমরা প্রথম ক্ষেত্রে খেয়াল করো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এটুকুর উচ্চতা কত থিটা মাইনাস জিরো আমরা লিখলাম থিটা মাইনাস জিরো ডিভাইডেড বাই এই পুরাটুকুর উচ্চতা পুরাটুকুর উচ্চতা কত হান্ড্রেড মাইনাস জিরো
जिरो इक्वल्स टू क्यालकुलेट टू फारेनहाइटर क्षेत्र ए टूकर उच्चता कत एफ माइनस बत्रीस डिवाइडेड बाय ए पूरा उच्चता 212 माइनस बत्रीस तार माने 212 माइनस बत्रीस इक्वल्स टू एर एरपर आसि आमरा क्यालविने देखो क्यालविनेर ए टूकर उच्चता कत के माइनस 273 ए पूरा उच्चता कत 373 माइनस 273 ख्याल करो एखन एकटू जे आमरा एई चारटी थार्मोमीटर थेके लिखलाम जे एदेर अनुपातटा सबसमय कि थाकबे समान थाकबे एखन आमरा जदि एखाने लिखी जे बा थीटा डिवाइडेड बाई 100 इक्वल्स टू एफ माइनस 32 बाई 180 इक्वल्स टू के माइनस 273 बाई 100 করলে কত হয় 20 দিয়ে ভাগ করে দিলে থিটা বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু কে মাইনাস 273 বাই 5 তাহলে এটি হয়ে গেল তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যকার সম্পর্ক শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো তাহলে আমরা সম্পর্কটা কি পেলাম যে থিটা ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 9 इक्वल्स टू के माइनस 273 बाई 5 এখন এখান থেকে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করা যায় যেমন তোমারে বলল যে থিটা ইকুয়াল টু মানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস হলে সেটা ফারেনহাইটে কত মানে থিটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে তাহলে আমরা কি বের করব এই দুটার মধ্যে সম্পর্ক থিটা কত 100 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 করলে কত হয় 5 20 100 9 দিয়ে গুণ করলে 9 এফ মাইনাস 32 তাহলে 9 2 গুণা 18 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বা এফ ইকুয়ালস টু 180 32টাই বেশি চলে গেছে তাহলে প্লাস 32 করলে কত হয় 2 8 3 11 1 2 212 ডিগ্রি ফারেনহাইট দেখো যখন এই থিটা ইকুয়ালস টু 100 ডিগ্রি সেলসিয়াস তখন এফ ইকুয়াল টু কত 212 ডিগ্রি সেলসিয়াস এখন আমরা আরেকটা সম্পর্ক বললাম যে থিটা এবং ক্যালভিনের সম্পর্ক থিটা ইকুয়ালস টু হলো 100 ডিগ্রি সেলসিয়াস হলে ক্যালভিন স্কেলে এর মান কত হবে তাহলে আমরা থিটার ক্যালভিন আমরা কি জানি থিটা বাই 5 ক্যালভিনের সম্পর্ক কত কে মাইনাস 273 বাই 5 তাহলে 5 5 কাটা থাকে কত থিটা ইকুয়ালস টু কে মাইনাস 273 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কে ইকুয়ালস টু মানে ক্যালভিনের তাপমাত্রা ইকুয়াল টু থিটা প্লাস 273 মাথায় রেখে দিব একদম যে ক্যালভিনের তাপমাত্রা ইকুয়াল টু হবে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা প্লাস 273 তাহলে এখন যদি বলে থিটা ইকুয়ালস টু 100 ডিগ্রি সেলসিয়াস হলে ক্যালভিনের তাপমাত্রা কত তাহলে আমরা কি বলবো 100 প্লাস 273 দ্যাট মিনস 372 এত ক্যালভিন এখান থেকে আরো একটি কোশ্চেন যেটা হলো কত তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয় এটা বইয়ে করা আছে তোমরা করবা যেটা হলো মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস ও মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রায় এই দুইটা স্কেল কি দেয় একই পাঠ দেয় এখন আমরা আসি স্ফুটন জিনিসটা কি ধরো কোনো একটা পাত্রে আমরা পানি নিলাম এর তাপমাত্রা বাড়াইলাম বাড়ালে যে তাপমাত্রায় এটি ফুটতে থাকে ওই তাপমাত্রাকে বলে স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক তার মানে কোনো একটা তরলের তাপমাত্রা যদি আমরা স্ফুটনাঙ্কের তাপমাত্রার সমান করি তাহলে তরলটা কি করবে ফুটতে থাকবে একে বলে স্ফুটন একে কি বলে স্ফুটন আর বাষ্পায়ন কি একটু খেয়াল করো বাষ্পায়ন হলো কোনো একটা তরল পাত্রে যে কোনো তাপমাত্রায় যে কোনো তাপমাত্রায় এই তরলের উপরিতল থেকে ধীরে ধীরে এই পানির অণুগুলো বা তরলের অণুগুলো বাষ্পে পরিণত হতে থাকে একে বলে বাষ্পায়ন তাহলে আমরা বাষ্পায়নের সংজ্ঞা কি বলবো যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে তরলের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে এখন বলতো এই দুইটার মধ্যে কে দ্রুত হবে যেহেতু এর তাপমাত্রা বাড়ায় দেওয়া হয় তাহলে এটি হলো দ্রুত প্রক্রিয়া স্ফুটন এটি যেহেতু যে কোনো তাপমাত্রায় হয় তাই এটি হলো ধীর প্রক্রিয়া ধীরে ধীরে সংগঠিত হয় আর এটি হলো দ্রুত সংগঠিত হয় এখন যদি বাষ্পায়ন এবং স্ফুটন এই দুটার মধ্যে পার্থক্য আসে তাহলে আমরা কিভাবে বলবো প্রথমে দুটার সংজ্ঞা বলবো তারপরে বাষ্পায়ন হলো দ্রুত প্রক্রিয়া সরি বাষ্পায়ন হলো ধীর প্রক্রিয়া এবং স্ফুটন হলো একটি দ্রুত প্রক্রিয়া এটা আমরা বলবো
এরপরে আসি আমরা এই বাষ্পায়নের নির্ভরশীলতা, যে কখন বাষ্পায়নটা বেশি হবে। বাষ্পায়ন বেশি হবে ক্যালকুলেটর ধর আমরা ধরলাম এই তরলের উপরিতল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, মানে অণুগুলো উপরে চলে যাচ্ছে। তখন এই উপরের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে, এবং এই উপরিতলের ক্ষেত্রফল যত কম হবে এই বাষ্পায়নের পরিমাণও তত কম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ক্যালোরিমিটির মূলনীতি আলোচনা করার পূর্বে আমরা দুটি ছোট টপিক নিয়ে আলোচনা করব। একটি হলো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, এবং অন্যটি হলো তাপ ধারণ ক্ষমতা। এই দুইটার সংজ্ঞা থেকে আমরা অনেক অঙ্কের সলিউশন করতে পারি। খেয়াল করে একটু, আপেক্ষিক তাপ, ধরো আমরা একটা বস্তু নিলাম এম ভরের, এর তাপমাত্রা বাড়াইলাম ডেলথিতা, এতে তাপ লাগলো কি পরিমাণ, কিউ পরিমাণ, মানে এতে কিউ পরিমাণ তাপ দিলাম, এর তাপমাত্রা বাড়লো কত, ডেলথিতা। তাহলে এখন এই আপেক্ষিক তাপ কাকে বলে? তাহলে একটু খেয়াল করি তো, এম ভরের তাপমাত্রা ডেলথিতা বাড়াতে তাপ লাগে কত, কিউ। তাহলে এখন আমারে বলো তো যে এক কেজি ভরের তাপমাত্রা ডেলথিতা বাড়াতে তাপ লাগবে কত, কিউ বাই এম। এবং আমরা যদি বলি যে এক কেজি ভরের তাপমাত্রা ডেলথিতা না হয়ে ওয়ান ক্যালভিন বাড়াতে তাপ লাগবে কত, ডিভাইডেড বাই ডেলথিতা। একে বলে আপেক্ষিক তাপ। তা আমরা বলতে পারি যে একক ভরের বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে আপেক্ষিক তাপ। তাহলে আমরা আপেক্ষিক তাপ এসি করলে কী পেলাম, কিউ বাই এম ডেলথিতা। তাহলে এখানে বলো তো আপেক্ষিক তাপের একক কী হবে, তাপের একক জুল, ভরের একক কেজি, এবং তাপমাত্রার একক হলো ক্যালভিন। তার মানে আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি পার ক্যালভিন। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী সংজ্ঞা, তাপ ধারণ ক্ষমতা। কী ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা। এখন ধারণ ক্ষমতা মানে কি, মানে সে যা ধারণ করতে পারে। যেমন আমি বললাম আমি হাফ লিটার পানি একসাথে খেয়ে ফেলতে পারি, তার মানে আমার ধারণ ক্ষমতা এটা। তুমি 250 ml পানি একসাথে খেয়ে ফেলতে পারো, এটি হলো তোমার ধারণ ক্ষমতা। তাহলে ধারণ ক্ষমতা মানে কি, সে কতটুকু ধারণ করতে পারে, কি ধারণ করতে পারে। খেয়াল করো, আমরা ধরলাম একটা বস্তু আছে আর এখানে একটা বড় বস্তু আছে, আমরা ভর জানি না। এই বস্তুর তাপমাত্রা এক ক্যালভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে তাপ ধারণ ক্ষমতা। একইভাবে এর এক ক্যালভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে এর তাপ ধারণ ক্ষমতা। একটু খেয়াল করো, এই বস্তুকে এক ক্যালভিন বাড়াইতে, সরি, এই বস্তুর এক ক্যালভিন বাড়াতে যে তাপ লাগবে নিশ্চয়ই বড় বস্তুর এক ক্যালভিন বাড়াইতে তার চেয়েও বেশি তাপ লাগবে। তার মানে বড় বস্তুর ধারণ ক্ষমতাটা বেশি এবং ছোট বস্তুর ধারণ ক্ষমতা কম। তাহলে আমরা বলি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা ডেলথিতা বাড়াইতে তাপ লাগছে কিউ পরিমাণ। তাহলে এখন বলো তো ডেলথিতা বাড়াইতে তাপ লাগছে কত, কিউ। তাহলে এক ক্যালভিন বাড়াইতে তাপ লাগছে কত, কিউ বাই ডেলথিতা। একে বলে তাপ ধারণ ক্ষমতা। এই তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখন বলো তো এই তাপ ধারণ ক্ষমতার একক কী হবে, তাপের একক জুল, ডেলথিতার একক ক্যালভিন। তার মানে এই তাপ ধারণ ক্ষমতার একক হবে জুল পার ক্যালভিন। মাথায় একদম সেট করে রেখে দেব। এখন আমরা আসি এই আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কী। এখানে দেখো তো একটু, সি ইকুয়াল টু কত, কিউ বাই ডেলথিতা। আমরা এখান থেকে এটা লিখতে পারি না যে এস এম ইকুয়ালস টু কিউ বাই ডেলথিতা, মানে এমকে শুধু একে গুণ করে দিলাম। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, সি। তার মানে তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু হলো আপেক্ষিক তাপ ইন্টু ওই বস্তুর ভর, আপেক্ষিক তাপ ইন্টু ওই বস্তুর ভর। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা চলে আসবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের, ক্যালোরিমিতির মূলনীতি, যা আসলে জিনিসটা কি একটু খেয়াল করি। আমরা যখন দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে এই তাপীয় সংস্পর্শে আনি, তাপীয় সংস্পর্শে মানে কি, দুইটার তাপ আছে, সংস্পর্শ করলাম, আনলে এদের মধ্যে তাপের আদান প্রদান হয়, এবং এই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না এই বস্তু দুটির তাপমাত্রা সমান হয়। কীরকম, ধরো আমি একটা বস্তু নিলাম, এর তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, এখানে একটা বস্তু আছে এর তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুইটাকে আমি স্পর্শ করাইলাম, করাইলে এদের মধ্যে তাপের আদান প্রদান হবে, যেহেতু এর তাপমাত্রা বেশি তাই এ তাপ দিবে একে, এই যে এদিকে তাপ দিবে আর এ তাপ কি নিবে। খেয়াল করি একটু, এ তাপ দিবে এ তাপ নিবে, এই দেহাকে বলে বর্জিত তাপ, বর্জিত
ताप और ये नीचे तार माने एके बोले गृहीत ताप गृहीत ताप एखन एकटु ख्याल करी এই তাপের আদান প্রদান কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই দুইটার তাপমাত্রাটা সমান হয় দুইটা কি হয় সমান হয় এতক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদান হবে এবং এই বস্তুটা যে পরিমাণ তাপ দিবে এই বস্তুটা ঠিক সেই পরিমাণ নেবে একে বলে ক্যালোরিমিটির মূলনীতি অর্থাৎ দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে এদের মধ্যে তাপের আদান প্রদান হয় এবং এই আদান প্রদানের ক্ষেত্রে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ এটা সর্বদা সমান হবে একে ক্যালোরিমিটির মূলনীতি বলে আমরা ধরে নিলাম যে একটা পাত্র আছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব এই পাত্রের ভর কত আমি ধরলাম এই পাত্রের ভর হলো এম ওয়ান এই পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হলো এস ওয়ান খেয়াল করবে একটু এখন এতে কিছু পরিমাণ পানি আছে কি আছে পানি আছে এই পানির ভর হলো এম টু এবং তাপমাত্রা হলো থিটা টু ভর কত এম টু এবং তাপমাত্রা কত থিটা টু তা আমি লিখলাম যে পানির ভর ইকুয়ালস টু এম টু এবং পানির তাপমাত্রা তাপমাত্রা ইকুয়ালস টু থিটা টু এখন এই পানির মধ্যে আমি কিছু বরফ মিশালাম খেয়াল করব এই পানির মধ্যে কি মিশালাম এটা হলো সাধারণ তাপমাত্রায় পানি এটা আমি বরফ মিশালাম বরফের তাপমাত্রা হলো মাইনাস থিটা থ্রি ডিগ্রি সেলসিয়াস একটু খেয়াল করো বরফের তাপমাত্রা কত মাইনাস থিটা থ্রি ডিগ্রি সেলসিয়াস এবং এই বরফের ভর হলো এম থ্রি বরফের ভর কত এম থ্রি তোমাদের আবার বলতেছি আমরা একটা মাত্র কোশ্চেন দেখব এই কোশ্চেন থেকে ক্যালোরিমিটির মূলনীতির যত কোশ্চেন আসবে আমরা চোখের নিমিষেই সলভ করে দিতে পারবো একটু খেয়াল করি তাহলে এখানে আমি আরেকবার বলছি একটা পাত্র আছে ভর কত এম ওয়ান এই পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ কত এস ওয়ান এতে পানি আছে পানির ভর কত এম টু এবং এই পানির তাপমাত্রা কত থিটা টু এখন এই পানিতে আমরা কী মিশালাম বরফ মিশালাম তাহলে আমরা লিখলাম বরফের ভর বলতো বরফের ভর কত এম থ্রি বরফের তাপমাত্রা কত মাইনাস থিটা থ্রি ডিগ্রি সেলসিয়াস এটা হলো থিটা থ্রি টু ডিগ্রি সেলসিয়াস ওকে এখন আমরা আসি একটু এক্ষেত্রে দেখো তো যেহেতু এটা হলো স্বাভাবিক তাপমাত্রার পানি তার মানে আমরা বলতে পারি যে থিটা মাইনাস থিটা থ্রি ইজ লেস দ্যান থিটা টু অর্থাৎ এই পানির তাপমাত্রা হলো বেশি এবং এই বরফের তাপমাত্রা কি কম এখন আমরা শুরুতে আসি যদি কম তাপমাত্রার এই পানি কম যদি আমরা কম তাপমাত্রার বরফকে এই বেশি তাপমাত্রার পানিতে রাখি অনেকটা কীরকম ধরো তুমি এক গ্লাস নর্মাল পানি নিছো এতে এবার আইস মিশাই দিছ এখন বলো তো এই পানির তাপমাত্রা কি আগের থেকে কমে যায় না বেড়ে যায় নিশ্চয়ই কমে যায় তার মানে বরফ মিশাইলে মানে মিশ্রণ হলে তখন মিশ্রণ হলে তার তাপমাত্রাটা কী হয় কমে যায় একটু একটু ভালো করে বুঝতে হবে তাপমাত্রা কী হয় কমে যায় এখন মিশ্রণের তাপমাত্রা যদি কমে যায় তাহলে কেন কমে দেখো এই আইসের তাপমাত্রাটা ছিল এসে কম ফলে এই আইসটা কিছু পরিমাণ তাপ এই পানি থেকে নিয়ে নেয় তাহলে এই পানি থেকে তাপ নিলে এর তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু এই যে পাত্রের পানি ছিল এর তাপমাত্রা কী হয় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে ফলে এই মিশ্রণের তাপমাত্রাটা এই পানির যে আদি তাপমাত্রা আছে তার চেয়ে কমে যাবে কিন্তু এই বরফের তাপমাত্রা সে বেশি হবে কেন বেশি হবে কারণ এ তো তাপ নিচে এ তাপ কি নিচে কার কাছ থেকে তরল থেকে তরল থেকে নেওয়ার পরে এর তাপমাত্রা বাড়ছে বাড়তে বাড়তে মিশ্রণের তাপমাত্রা হয়েছে তার মানে বরফের আদি তাপমাত্রার চেয়ে মিশ্রণের তাপমাত্রা বেশি কিন্তু মিশ্রণের তাপমাত্রা আবার এই পানির তাপমাত্রার চেয়ে কম এই দুটা যদি আমরা বুঝে থাকি আমাদের কোশ্চেনটা মোটামুটি সলিউশন ধরো হয়েই গেছে একটু খেয়াল করি প্রথমে বরফ দিছি মাইনাস থিটা থ্রি ডিগ্রি সেলসিয়াসের এখন এই বরফ দিলে বরফ কি সরাসরি তরলে পরিণত হয়ে যাবে বা মিশ্রণের তাপমাত্রা হবে না বরফটা দেওয়ার পরে প্রথমে বরফটা গলে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হবে বরফ হবে তারপর এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা এই পানি থেকে তাপ আরও শোষণ করবে তো আমি ধরলাম এই ক্ষেত্রে এই গৃহীত তাপ হলো কিউ ওয়ান এই ক্ষেত্রে গৃহীত তাপ হলো কিউ টু হলো কত
जिरो डिग्री सेलसियस तापमात्रार वाटार माने से बरफ थेके तरल हलो ताप ग्रहण करे तारपर ए जिरो डिग्री सेलसियस तापमात्रार पानीटा मिश्रणेर तापमात्रा धरो ए बरफ मिशानोर परे ए मिश्रणेर तापमात्रा होये गेछे थीटा मिश्रण तापमात्रा कत होयेछे थीटा ए थीटाटा अवश्य एर चे छोटो एबं एर चे बड़ो थीटा हलो ताहले एखाने ताप हलो टीयू थ्री ताहले एखाने ए बरफटा कय धापे ताप शोषण करलो तीन धापे किरकम जे प्रथमे माइनस थीटा थ्री डिग्री सेलसियस थेके जिरो डिग्री सेलसियस बरफ तारपर जिरो डिग्री सेलसियसेर बरफ थेके जिरो डिग्री सेलसियस तापमात्रार पानी तारपर जिरो डिग्री सेलसियस तापमात्रार पानी थेके थीटा डिग्री सेलसियस तापमात्रार पानी ताहले आमरा একটি হিসাব করি এই ক্ষেত্রে Q1 দেখো আমরা জানি গৃহীত তাপ বা বর্জিত তাপ কি ইকুয়াল টু এম এস ডেল থিটা এম কার ভর বরফের ভর দেখো বরফের ভর কত এখান থেকে দেখো এম থ্রি তাই আমি লিখলাম এম থ্রি বরফের আপেক্ষিক তাপ কত আমরা ধরলাম এই বরফের আপেক্ষিক তাপ হলো এস থ্রি বরফের আপেক্ষিক তাপ ইকুয়াল টু এস থ্রি তা আমরা বলতে পারি এম এস এস কত এস থ্রি ডেল থিটা ডেল থিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন এখন দেখো তো এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কত আগে ছিল মাইনাস থিটা থ্রি এখন হচ্ছে জিরো তার মানে পরিবর্তন হলো জিরো মাইনাস মাইনাস থ্রি সরি মাইনাস থিটা থ্রি একটু খেয়াল করি তাপমাত্রার পরিবর্তন মানে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা করলাম এরপর দ্বিতীয় ধাপে দেখো কিউ টু ইকুয়ালস টু কিভাবে গেছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার এই ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে নাই ওই যে আমরা লেখচিত্র পড়াইছিলাম যে তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই এই ক্ষেত্রে তাপ হলো এম এলএফ এই এলটাকে এলএফটাকে বলে গলনের সুপ্তাপ মানে এই তাপমাত্রায় সম্পূর্ণ এই বরফটা ধীরে ধীরে গলে কি হয়ে গেছে পানি হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে এই তাপ হবে কি ইকুয়াল টু এম এলএফ এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে আমরা এটা লিখতে পারবো না দেখো এখানে তাপমাত্রার কোনো পার্থক্য নাই তাই আমাদের এই সূত্র আর এখানে লেখা যাবে না পরের ধাপে আসি কিউ থ্রি কিউ থ্রি ইকুয়াল টু দেখো তো কি হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাহলে আমরা লিখতে পারি এম তাহলে একটু খেয়াল করি যে এম এম মানে কি বরফের ভর বরফের ভর কত এম থ্রি এখন আমরা এই ধাপে তো বরফ নয় এই ধাপে কি আছে দেখো তো পানি এই যে পানি থেকে পানি তাহলে আমরা পানির ভর না নিয়ে বরফের ভর নিলাম কেন কারণ হলো এই বরফ গলেই তো পানি হয়েছে ওই পানিটাই তাপ শোষণ করছে তার মানে এই পানির ভর হলো ওই যে বরফটা গলে পানি হয়েছে তার ভর এবং আপেক্ষিক তাপ কত হবে দেখো এখন আর কিন্তু বরফ নাই আছে কি পানি তাই পানির আপেক্ষিক তাপ লিখতে হবে এখন পানির আপেক্ষিক তাপ কত এস ওয়ান আমরা লিখলাম এস ওয়ান ডেল থিটা দেখো তাপমাত্রা ছিল কত জিরো হয়েছে কত থিটা তার মানে থিটা মাইনাস জিরো শেষ তাপমাত্রা মাইনাস আগের তাপমাত্রা তাহলে এই ক্ষেত্রে বরফটা এই তিন ধাপে তাপ কি করে শোষণ করে এখন আমরা আসি এবার তাপ গ্রহণের ক্ষেত্রে সরি তাপটা শোষণ করে এখন আমরা আসি তাপ বর্জনের ক্ষেত্রে বর্জন করবে কে দেখো এই পানি পানির তাপমাত্রা বেশি ছিল ফলে এই এ তাপ কি করবে এই বরফকে দিয়ে দিবে দেওয়ার পরে তাপমাত্রা কমে কত হবে থিটা হবে তাহলে এখন আমরা লিখি যে এটা ছিল কি তাপ বলো তো তাহলে এটা কি ছিল গৃহীত তাপ গৃহীত তাপ এখন আমরা আসি বর্জিত তাপ বর্জিত তাপ বর্জিত তাপ কি বর্জন করবে কে পানি কর্তৃক বর্জিত তাপ কত কিউ ফোর ইকুয়াল টু এম এম কত টু এস পানির আপেক্ষিক তাপ কত পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ আমরা লিখি নাই সরি এখানে একটু ঝামেলা আছে এটা হলো পানির আপেক্ষিক তাপ আমরা ধরলাম এস টু পানির আপেক্ষিক তাপ ইকুয়ালস টু এস টু আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করতো এম কত এম টু এস এস কত এস টু ডেল থিটা আগে ছিল কত থিটা টু এখন কমে হয়েছে কত থিটা তার মানে থিটা টু মাইনাস থিটা এরপরে এই পানিটা যখন তাপ বর্জন করবে সাথে সাথে কি করবে এই পাত্রের তো তাপমাত্রা কমবে ফলে পাত্রটাও তাপ বর্জন করবে তাহলে পাত্র কর্তৃক বর্জিত তাপ কিউ ফাইভ ইকুয়াল টু এম এম কত পাত্রের ভর এম ওয়ান আপেক্ষিক তাপ কত এস ওয়ান ডেল থিটা যেহেতু পানিটা পাত্রের সাথে সহ অবস্থানে ছিল তাই পানির তাপমাত্রা যা ছিল পাত্রের তাপমাত্রা যা ছিল এবং মিশ্রণের তাপমাত্রায় পানির তাপমাত্রা যা হবে পাত্র তাপমাত্রা তা হবে তার মানে কিউ টু মাইনাস সরি থিটা টু মাইনাস থিটা তাহলে এটা হলো বর্জিত তাপ এখন ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে
গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। তার মানে আমরা লিখতে পারি ক্যালোরিমিটির মূল নীতি অনুযায়ী কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি ইকুয়াল টু কিউ ফোর প্লাস কিউ ফাইভ। এখন পরীক্ষায় আমাদের কি এত বড় করে আসবে? না, পরীক্ষায় দেখা গেছে এটা দেওয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াস, তার মানে তখন এই অংশটা বাদ চলে যাবে। জিরো ডিগ্রি সেলসিয়াস থাকলে কি হবে? এই অংশটা বাদ চলে যাবে, তাহলে আমি এটা মুছাই দিলাম। তখন সূত্র কি হয়ে যাবে? কিউ টু এটা বাদ হয়ে যাবে, তখন তখন হয়ে যাবে কিউ টু প্লাস কিউ থ্রি ইকুয়াল টু কিউ ফোর প্লাস কিউ ফাইভ। এখন ধরো বলা আছে এরকম এই পাত্রের ভর দেয়া নাই, কি নাই? পাত্রের ভর দেয়া নাই। তাহলে এখানে পাত্রের ভর যেহেতু দেয়া নাই, তখন এই পাত্রের পাত্র কর্তৃক এই বর্জিত তাপ চলে যাবে, তখন হয়ে যাবে যে কিউ টু প্লাস কিউ থ্রি ইকুয়াল টু কিউ ফোর। তাহলে এখানে আমরা দেখতে হবে যে কি কি ডেটা দেয়া আছে এবং সেই ডেটা অনুযায়ী আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়ের আলোচনা এর মাধ্যমেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।